9 কোটি টাকার জায়গা সংক্রান্ত জালিয়াতি মামলায় গ্রেফতার রাজেশ ত্রিপুরা শনিবার 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। তিনি আরো জানান রাজেশ ত্রিপুরা সহ মোট 6 জনের বিরুদ্ধে ডাইরেক্ট অফ এডুকেশন মিশন নিউ দিল্লি 2023 সালের 12 জুলাই একটি মামলা দায়ের করে। এরা নাকি এই মিশনের জায়গার দলিল নকল করে অন্যের কাছে 9 কোটি টাকায় বিক্রি করে দেয়। এর আগে এই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজেশকে শুক্রবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া রাজেশের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকার ইলেকট্রনিক্স জিনিস নিয়ে সেই টাকা পরিশোধ করছে না। 2023 এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার 111/2023 আন্ডার সেশন 120B, 165, 423, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। আজ গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা কেসে টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টের 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আর 2 জন আরও বাকি রয়েছে। আর রাজেশ ত্রিপুরা ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি কাকমাদম তার বাড়ি থেকে গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। ধনসম্পদের উৎসব ধনতেরাস ও দীপাবলি স্বর্ণকমল জুয়েলার্সে ধনতেরাস ধন সমৃদ্ধি শুরু হতে চলছে 22 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত, যেখানে থাকবে বাম্পার লাকি ড্রতে 1 লক্ষ টাকার হীরের গয়না, মেগা লাকি ড্র ও প্রতিদিনের লাকি ড্র, সোনার গহনা ও হীরের গহনার মজুরিতে বিশেষ ছাড়, ধনতেরাসে হীরের গহনার বিশেষ প্রদর্শনী, প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রার সাথে পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত গয়নার কেনাকাটার সুবর্ণ সুযোগ। স্বর্ণ সমৃদ্ধিতে এই ধনতেরাসে আপনার সংসার হোক আলোকিত। সকলকে জানাই শুভ ধনতেরাস, শুভ দীপাবলির শুভেচ্ছা। নমস্কার।